আনা দুটি লোকসভা নির্বাচনে ল্যাজে গুবরে পরিস্থিতি হয়েছে। বিজেপিকে চ্যালেঞ্জ করা তো দূর প্রধান বিরোধী দলের যোগ্যতাও অর্জন করতে পারেনি কংগ্রেস সংগঠন নামের শব্দটি কংগ্রেসের অন্তরে এখন এক প্রকার অবলুপ্ত অথচ এত কিছুর পরও হেলদুল নেই শীর্ষ নেতৃত্বের দলের অন্তরে শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ আছে দল স্পষ্টতই দুটি শিবিরে বিভক্ত যারা দিল্লিতে বসে কংগ্রেসের নীতি নির্ধারণ করেন তাদের কাজে চরম অখুশি নিচু স্তরে নেতাকর্মীরা কিন্তু এতদিন কিছুই প্রকাশ্যে আসছিল না দিল্লি নির্বাচনে ভরাডুবির পর সেই ক্ষোভের আঁচ প্রকাশ্যে গান্ধীদের নাম না নিলেও তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা শুরু শীর্ষ কংগ্রেসের অন্তরে বিদ্রোহের সুর প্রথম শুনিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন প্রাক্তন এই সাংসদের প্রশ্ন রাহুল গান্ধীর পদত্যাগের পর কেন সোনিয়া গান্ধীকে অন্তর্বর্তী সভাপতি করা হলো কেন সময় মতো কংগ্রেসের নির্বাচন করানো হচ্ছে না সন্দীপ বলছেন কংগ্রেসের প্রথম সারির নেতারা দলের সভাপতি নির্বাচন করতে ভয় পাচ্ছেন বেড়ালের গলায় ঘন্টাটা কেউ বাঁধতেই রাজি নন সন্দীপের মতে কংগ্রেসে অন্তত ছ থেকে আটজন এমন নেতা আছেন যিনি গোটা দেশে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন প্রকারান্তরে সন্দীপ দীক্ষিত বুঝিয়ে দেন সময় এসছে গান্ধী পরিবারের বাইরে কাউকে নেতা নির্বাচন করার উদাহরণ হিসেবে তিনি অমরিন্দর সিং এ কে অ্যান্টনি অশোক গেহলট পি চিদাম্বরম সালমান খুরশিদদের কথাও করেন সন্দীপের এই মন্তব্যের সমর্থন করেন কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুরো তিনিও দ্রুত দলের সাংগঠনিক নির্বাচন করে সভাপতি বাছাইয়ের দাবি তুলেছেন একটি টুইটে সন্দীপের দাবিকে সমর্থন করে থারুর বলেন সন্দীপ দীক্ষিত যেটা বলছেন সেটাই অসংখ্য কংগ্রেস কর্মীর মনের কথা কংগ্রেসের অনেক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ আছে আমার কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে অনুরোধ আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন উল্লেখ্য ইতিমধ্যেই কংগ্রেসের আরেক নেতা জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়া নিজের দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এর মধ্যে আরো দুই নেতার এই বিদ্রোহ রীতিমতো চাপে ফেলছে শতাব্দী প্রাচীন দলটিকে বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা